সবিতা মুন্সির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় তৈরি হলো শর্ট ফিল্ম ভালোবাসা পজিটিভ। শুরুতেই গল্পটা একটু বলে দিই। সুখের সংসার দুইতার, স্বামী সুমন আর শাশুড়ি অনামিকাকে নিয়ে ছোট্ট পরিবার তার। মাত্র 2 বছর বিয়ে হয়েছে, সন্তানাদি হয়নি এখনো। সন্তান না হওয়ার কারণে শাশুড়ির মনে তার সম্পর্কে সামান্য উষ্মা রয়েছে বটে, তবে শাশুড়ি মানুষটা মোটেও মন্দ নয়। দয়িতার বর সুমন ভদ্র, শান্ত ও কেয়ারিং মানুষ। সবে জীবনটাকে ডানা মেলে উপভোগ করতে শুরু করেছে দয়িতা। তার মধ্যেই এই প্যান্ডেমিক করোনা সব লন্ডভন্ড করে দিল, লন্ডভন্ড করলো দয়িতার জীবনও। মৃত্যু ডাক দিল তাকে, কিন্তু কিভাবে কি ঘটলো তার সঙ্গে সেই চমক হিসেবেই থাক। ভালোবাসা কেন পজিটিভ, সেই প্রশ্নেরই উত্তর আছে এই ছবিতে। ছবির প্রযোজক সুদীপ ব্যানার্জি, চিত্রগ্রহণে অশোক প্রামাণিক, শিল্প নির্দেশনায় সুদীপ ভট্টাচার্য, সম্প্রদানায় অরিজিৎ বসু, সঙ্গীত পরিচালনায় অভিমন্যু চ্যাটার্জি, কণ্ঠশিল্পী মিতুল দত্ত, নৃত্য পরিচালনায় ইন্দ্রাণী গাঙ্গুলী, মুখ্য সহকারী পরিচালক অশোক দাস, অভিনয়ে দেবলীনা দত্ত মুখার্জি ওরফে দয়িতা, দেবদূত ঘোষ ওরফে সুমন দয়িতার স্বামী, সুতপা ব্যানার্জি ওরফে অনিমা দয়িতার শাশুড়ি, দেবজিৎ কুণ্ডু পুলিশ অফিসার ওরফে দয়িতার দাদা, ইন্দ্রাণী ঘোষ রত্না দয়িতার মামি শাশুড়ি। সমস্ত সামাজিক দূরত্বের সব রকম নিয়ম বজায় রেখে ছবিটি তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। ভালোবাসা পজিটিভ থেকে উপার্জিত একটি অংশ কোভিড-19 মহামারীর জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রযোজনা সংস্থার তরফে।